আরবি শুনেই বললেন 104টা আসমানি কিতাবের মধ্যে তাওরাতের মধ্যেও এত দামি সূরা নাই, ইনজিলের মধ্যেও এত দামি সূরা নাই, জাবুরের মধ্যেও এত দামি সূরা নাই, সুহুফে ইব্রাহিম ও মুসার মধ্যেও এত দামি সূরা নাই। যে দামি সূরাটা আল্লাহ আমাকে দান করেছে ওই দামি সূরাটা হলো সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين চিল্লায় পড়েন আমিন। এই সূরাটা এত দামি সূরা, এই সূরার মতো সূরা কোনো আসমানি কিতাবের মধ্যে আল্লাহ নাজিল করে নাই। এই সূরাটা মাত্র 7টা আয়াত নিয়ে গঠিত। প্রথম 3 আয়াতে প্রশংসা বাণী, চতুর্থ আয়াতে নিজেদের পরিচয়, পঞ্চম ষষ্ঠ এবং সপ্ত আয়াতে কেমন করে দাবি দাওয়া পেশ করব সব শিখাইয়া দিলেন কে। এই সূরাতুল ফাতিহা এটা কিন্তু আল্লাহর সাথে আমাদের কনভারসেশন, কনভারসেশন বুঝুন তো, কথোপকথন, ডায়ালগ। আমরা তো গড়গড় গড়গড় করে পড়ে শুধু সামনে আগাই, আসলে পড়াটা এমন নয়। সূরাতুল ফাতিহা যখন পড়ি এই 7টা আয়াত পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলেন। আমরা যখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তখন আল্লাহ আমাদের সাথে কথা বলেন। আমরা যখন বলি আর রহমানের রাহিম তখনও তিনি কথা বলেন, তার মানে প্রতিটা বাক্যের উত্তর আল্লাহর পক্ষ থেকে আছে না নেই। আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে হামিদানি আব্দি, নজর করে দেখ আমার বান্দা আমার প্রশংসা শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার। তোদেরকে বলেছিলাম ইন্নি জাইলুং ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার বুকে মানুষ বানাবো, তোরা বলেছিলি মানুষ বানিয়ে লাভ নাই, আমরাই তো ভালো, আমরাই তো ভালো। এরপর আমরা যখন বলি আর রহমানির রহিম, আপনি দয়ালু আপনি মেহরবান, আল্লাহ বলে নজর করে দেখ আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করা শুরু করেছে। আমরা যখন পড়ি মালিক ইয়াউমিদ্দিন আল্লাহর সাথে সাথে বলে দেয় মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদার বর্ণনা দিয়েছে, সুবহানাল্লাহ। এরপর আমরা যখন বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই কথাটা আমার আর আমার বান্দার সাথে সম্পৃক্ত, এটা আমার আর আমার গোলামের ব্যাপার। এত চমৎকার কথা আমার বান্দা বলেছে, আমি আমার বান্দার উপর এত খুশি হয়েছি, এখন আমার বান্দা আমার কাছে যা চাইবে তাই দিয়ে দেব। এভাবে কনভারসেশন হয়, আমরাও বলি আল্লাহও বলে, আমরা বলি উনি শোনেন, উনি বললে আমরা শুনি, এরকম একটা ফিলিংস আমাদের অন্তরের ভেতরে থাকার দরকার আছে না নাই। 7টা বাক্য শুধুমাত্র, কেবলমাত্র কয়টা বাক্য? 7টা। চিল্লায় বলেন 7টা।